বেজির মাংস খেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আদিবাসী যুবকের। সোশ্যাল মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই বন দপ্তরের কর্তারা গ্রেফতার করলো অভিযুক্তকে। অভিযুক্তকে প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলো। মঙ্গলবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বিপেন মাল, বাড়ি পুরাতন মালদাহের নারায়ণপুর ঝাঁঝরা গ্রামে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করে বন বিভাগ। জানা গিয়েছে, গত 4 দিন আগে ওই যুবক বেজিটিকে ধরে, তারপর বাড়ি নিয়ে আসে খাবার জন্য। বেজিটিকে কাটার আগে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। বন বিভাগের কাছে অভিযুক্ত তার দোষ স্বীকার করেছে। বন বিভাগের কর্তারা জানান, বেজি প্রজাতির প্রাণী বর্তমানে লুপ্ত প্রায়। এই প্রাণী মারা আইনত নিষিদ্ধ, তারপরেও প্রাণীটিকে মারায় অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হার্স নিউজ। তুমি কি ধরেছিলা? বিজি ধরেছিলাম, হাতে কামড় দিয়ে ছাড়ে দিয়েছি, মানে খাওয়ার। কি ধরেছিলে? বিজি ধরেছিলিস? হ্যাঁ। তারপর কি করলো বিজিটা? বিজিটাকে ধরলাম, হাতে কামড়। ভিডিওটা নেই তোর কাছে? ভিডিও নাই। খাবো খাবো বলছিলি? ওইটাই খাবো খাবো। কোথায় আপলোড করেছিলা? ওইটা পাথার এসে ফেসবুকে আপলোড করেছিল। ফেসবুকে আপলোড করেছিল? কে করেছিল আপলোড? আমরা এই মঙ্গুস বলে যেটা আছে, আমাদের শিডুল প্রাণী, যেটাকে বলে বাংলাতে হচ্ছে ওই বেজি, সেই বেজি মেরে এরা খেয়েছে। এবং তার এভিডেন্স আমরা সমস্ত পাওয়ার পরে আমরা ওই নারায়ণপুর থেকে ঝিঁঝরা বলে যে গ্রাম আছে সেই গ্রাম থেকে আমরা উদ্ধার করেছি। বুঝি, ফেসবুকে আপলোড করা এটা কি গল্প শোনা হচ্ছে? হ্যাঁ, ওই তো ফেসবুকে আপলোড করেছিল, সেইটার থেকেই আমরা সূত্রটা পাই। এবং তারপরে ওকে জিজ্ঞাসাবাদের পরে ও নিজেও স্বীকার করেছে যে হ্যাঁ, আমি এই কাজ করেছি। স্যার, এটা কি কি মানে কি ক্রাইম এটা ফেসবুকে আপলোড করাটা? ফেসবুকে আপলোড করাটা কোনো ক্রাইম না, ক্রাইম হচ্ছে যে ওটাকে মেরে খাওয়া, ওর মাংস খাওয়া, এটাই হচ্ছে ক্রাইম। এবং এটা শিডিউল 2 প্রাণী, এটাকে মারা, ধরা, আটকে রাখা, শিকার করা, এগুলো সমস্তই অবৈধ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী। স্যার, আপনার নামটা জানেন? আমার নাম সুজিত কুমার চ্যাটার্জি, ফরেস্ট রেঞ্জ অফিসার, মালদা। কালিয়াগঞ্জের সর্বপ্রথম আধুনিক মেশিন দিয়ে রং করা হয় মদন এন্টারপ্রাইজ। এখানে সরকারি বা বেসরকারি বিভিন্ন ধরনের বিল্ডিং, ব্রিজ, ফার্নিচার এবং ছাদ ওয়াটারপ্রুফের কাজ ওয়ারেন্টি ও যত্ন সহকারে করা হয়। এশিয়ান পেন্টস, পিইউ পালিশ, লোহার শাটার, লোহার গেটে রং মেশিন দ্বারা লাগানো হয়। এছাড়াও ফলস সিলিং, কার্নিশ, পিটের কাজ করা